এক যুবক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, প্রতিদিন এক মহিলা যুবককে গুমরাহি পথে ফিরানোর জন্য বিভিন্ন রকম ভাবে প্রসেস করে, চেষ্টা করে যে আজকে যুবককে আমি আমার দিকে টানবো, আজকে আমি যুবককে আমার দিকে নিয়ে আসবো, এরকম ভাবে বিভিন্ন ধরনের প্রসেস করে, কিন্তু কোনোদিনই পারে না। একদিন যুবকটা রাত্রে আটটা নামাজ পড়তে যাচ্ছে, মহিলাটা যুবকের সামনে এসে হাজির হলো। খুব খেয়াল করে শুনে, মহিলা যখনই যুবকের কাছে এসে হাজির হয়ে গেল, যুবকটার মেয়েটা একদম সামনাসামনি এসে দাঁড়ালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, একটা ছেলে আর মেয়ে যখন পাশাপাশি থাকে, তাদের কাছে তৃতীয় নম্বর ব্যক্তি হিসাবে আসে কে? জোরে বলে, শয়তান। তৃতীয় নম্বর ব্যক্তি হিসাবে শয়তান। উভয়কে মনে খারাপ কাজে কুমন্ত্রণা যোগায়, উভয় খারাপ কাজে লিপ্ত হয়। যখনই মহিলাখানা যুবকের সামনে এসে দাঁড়ায়, যুবকটা বলে, আমাকে রাস্তা ছেড়ে দাও, আমি নামাজ পড়তে যাচ্ছি। বলে, না। মহিলাটা জোর করে যুবকের কাছাকাছি চলে যায়। যুবকটা নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। যুবকটা মহিলাটার কথা মতো বলে, তুমি কি জন্য এসেছো? বলে, না, তুমি আজকে আমার বাড়িতে চলো। যুবকটার হাত ধরে আটটার মহিলাটা নিজের বাড়িতে নিয়ে চলে গেল। বাড়িতে যে যুবকটাকে মহিলাটা অনেক আটটা রিকোয়েস্ট করে, যুবকটা রাজি হয় না। অবশেষে মহিলাটা যুবকটাকে আঁকড়ে ধরেছে। এমন সময়তে যুবকের মনে পড়ে গেল আল্লাহর কোরআন, আল্লাহ পাকের কোরআন পাকের আয়াত, বলে, মান খাফা মাকামারা বিহি জান্নাতা। তৎক্ষণাৎ যুবকটা আল্লাহর ভয়ে তার অন্তর কম্পিত হতে লাগলো। জোরে বলে, আরেকটু জোরে হবে না? যখনই অন্তর কম্পিত হতে লাগলো, যুবক ছেলেখানা আপনার কি করলেন, আস্তে আস্তে করে যুবক ছেলেটা জমিনায় পড়ে গেল, জমিনায় পড়ে বেহুশ হয়ে গেলেন। ওই দেশে মহিলা দেখলো আলামত ভালো নয়, যদি যুবকের কিছু হয়ে যায়, আমার ঘরে মরে যায়, তাহলে লোক তো আমাকে দোষারোপ করবে, যাই যুবকটাকে বাড়ির বাইরে বার করে দিই। মহিলা গেটের বাইরে বার করে দিল। ওই দেশে আপনার একজন আল্লাহওয়ালা ব্যক্তি যুবকটার কাছে গেল, আপনার যুবকটার কাছে এরকম ভাবে যুবকটাকে সমস্ত কথাগুলো শুনলো। হযরত ওমর ফারুকের জামানায় এই ঘটনাটি ঘটেছিল। যুবকটার সমস্ত কথাগুলো শুনে আপনার যুবকটা বলল যে, এরকম ভাবে মহিলা আমার সঙ্গে এরকম কুকাজে লিপ্ত হবে বলেছিল, তাই আমি যুবক আল্লাহর ভয়ে আমার অন্তর কম্পিত হয়েছে, আজকের দিনে বেহুশ হয়েছি। কিছুক্ষণ পরে যুবকটা ইন্তেকাল হয়ে গেল, দাফনস্থ করে দিল। হযরত ওমর বলে, চলো তো যেয়ে দেখি, আল্লাহ তো বলেছে, কারণ দুনিয়ার ওয়াদা, একজন প্রেম প্রেম করেছে প্রেমিক প্রেমিকার ওয়াদা ফেল হতে পারে না। কথা বলেন, আরে হ্যাঁ না বলো। একজন বাপ সন্তানের কাছে ওয়াদা করেছে, তুই হচ্ছে মাধ্যমিক পরীক্ষা দে, তোকে হচ্ছে একটা ভালো ফোন কিনে দেবো। এখন বাপের সাময়িক অবস্থা খারাপ হতে পারে, ওয়াদা ফেল হতে পারে না? পারে। কথা বলেন, পারে না? পারে না? অবশ্যই জানবেন, দুনিয়ার জমিনে বন্ধু বন্ধুর কাছে ওয়াদা করেছে, অঙ্গীকার করেছে, দুনিয়ার জমিনের অঙ্গীকার ভঙ্গ হতে পারে, কিন্তু আমার আল্লাহ বান্দার সঙ্গে যে অঙ্গীকার করে, অঙ্গীকার কি ভঙ্গ হতে পারে? জোরে বলেন, পারে। যুবকের কবরের কাছে যায়, মুসলমান করে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, ও যুবকেরা, ও নবীর গোলামেরা, এরকম ভাবে যুবক ছেলে গেল আল্লাহ নবী স্বামী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবকটা কবরের পাশে চলে গেলে, কবরের পাশে গিয়ে যুবকটা কবরে যে সালাম দিতে লাগি, আসসালামু আলাইকুম, ইয়ালাল কবর, কবর থেকে আওয়াজ আসে না, দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়ালাল কবর, দ্বিতীয়বার আওয়াজ আসে না, তৃতীয়বার দেখি দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার করলে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ হতে পারে, ছেলে বাপের সঙ্গে অঙ্গীকার করলে ছেলের অঙ্গীকার ভঙ্গ হতে পারে, মা মেয়ের সঙ্গে অঙ্গীকার করলে মেয়ের অঙ্গীকার ভঙ্গ হতে পারে, মেয়ে মায়ের সঙ্গে অঙ্গীকার করলে মায়ের অঙ্গীকার ভঙ্গ হতে পারে, এরকম ভাবে বন্ধুদের অঙ্গীকার ভঙ্গ হতে পারে, প্রেমিক প্রেমিকার অঙ্গীকার ভঙ্গ হতে পারে। ও বাবা যুবক, বলো তো দেখি, তুমি তো আল্লাহকে ভয় করে ইন্তেকাল করেছো, আমার আল্লাহ কি, তুমি যুবকের কবরে কি আল্লাহ পাক দুইটা জান্নাত দিয়েছে, যুবক ছেলে কারা সঙ্গে সঙ্গে পড়ে, এ হযরত ওমর, আমার আল্লাহ বান্দার সঙ্গে যে অঙ্গীকার করে অঙ্গীকার বিচ্ছিন্ন করতে পারে না, আমার আল্লাহ পাক আমি যুবকের কোমরে দুইটা জান্নাত দিয়ে দিয়েছে।
আরো জোরে হবে নে আজকে যদি একটু দেখেন না একটু চাপাচাপি করে সামনে থেকে আসে যাবে পিছনে অসুবিধা হচ্ছে বলতে একটু আসবেন একটু আগে দিকে একটু আসেন আগে আগে জি ভাই একটু রিকোয়েস্ট করে বলছি পিছন দিকটা খুব অসুবিধা হচ্ছে আপনারা ভাই হন একটু আগে পিছনে একটু আগে এসো একটু আগে আগে আসেন জি একটু আগে আগে আসেন মেহেরবানি করে জি জি পাঞ্জাবি না জানি না না উর্দু বলছি উর্দু 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 বলবো উর্দু না বাংলা জি আচ্ছা দরুদ শরীফ আল্লাহুম্মা मैं सहाबा के दर पर गया मुस्तफा का पता मिल गया जोरे होवे ना सुभान अल्लाह ये तो तुमरा नबीर गुलाम आरो जोरे बोलबे ना सुभान अल्लाह मैं सहाबा के दर पर गया मुस्तफा का पता मिल गया मुस्तफा के में दर्दे गया तो खुदा का पता मिल गया चलो तुम्हारा मन मालिक गिरम तो मन खास लगा आरो जोरे होवे ना सुभान अल्लाह मैं सहाबा के दर पर गया मुस्तफा का पता मिल गया मुस्तफा के में दर्दे गया तो खुदा का पता मिल गया ये तो मुमकिन नहीं छोड़ दो ये तो मुमकिन नहीं छोड़ दो जिक्र आलू रसूल हब का जिक्र आलू रसूल हब का जिनसे ईमान सब्र गया और वफा का पता मिल गया आरो जोरे होवे ने जिनसे ईमान सब्र गया और वफा का पता मिल गया जिनसे ईमान सब्र गया और वफा का पता मिल गया मैं सहाबा के दर पर गया मुस्तफा का पता मिल गया मुस्तफा के में दर पे गया तो खुदा का पता मिल गया जिनसे टूटा हुरू रे कमाल जिनसे रोशन है नूरे कमाल जिनसे रोशन है नूरे कमाल जिनसे ईमान सब्र गया और वफा का पता मिल गया ए सहाबा से हमको रुखे वो दोहा का पता मिल गया अरे जोरे होवे ने सुभान अल्लाह ए सहाबा से हमको रुखे वो दोहा का पता मिल गया मैं सहाबा के दर पर गया मुस्तफा का पता मिल गया मुस्तफा के में दर्दे गया तो खुदा का पता मिल गया शेर साने उमर ने लिखा शेर साने उमर ने लिखा कल वो साइन को चे आ गया कल वो साइन को चे दर्द दिल की मुझे देखे तेरी ए
एक ही दबा का पता मिल गया। अरे जोरे हो रे, दर्द दिल की मुझे देखे तेरी, एक ही दबा का पता मिल गया। जिस जगह जिंदगी को रहो मौत का खाप जा, हे गगा मौत का खाओ जागे गगा। ऐसा के दर पार गया, उस जगह का पता मिल गया। ऐसा के दर पर गया, उस जगह का पता मिल गया। मैं सहाबा के दर पर गया, मुस्तफा का पता मिल गया। अल्लाह ভুলে গেছি এই তো বললাম তো আমার ভাইরা যুবকেরা তরুণেরা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। তাহলে আজ আপনাকে আমাকে ভাবা লাগবে, তাহলে চিন্তা করেন সেই দিনের কথা স্মরণ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন কবরের কথা বেশি বেশি, রাসূলুল্লাহ বলছে কাফা বিল মাউত, তোমরা মরণকে বেশি বেশি করে স্মরণ করো। তাহলে ইনশাআল্লাহ আজকের পর থেকে আমাদের স্মরণ হবে তো নাকি ইনশাআল্লাহ? যে বলেন বলেন ইনশাআল্লাহ। জেনে রাখবেন, বান্দা যখনই অন্তর থেকে নিজের মরণের কথা স্মরণ করবে আপনাকে পরিবর্তন হতেই হবে। তুমি যতই বদমাইশ হও, যতই শয়তান হই না কেন, যখনই কবরের কথা মনে আসবে জানবেন তখনই কিন্তু আত্মার আমার অন্তর পরিবর্তন হতে থাকবে, ঠিক কি না? তবে জেনে রাখবেন এই দিলে প্রতিটা জায়গায় গিয়ে বলি, বেশি বেশি করে হুব্বে রসুল, রসুলুল্লাহর মহাব্বত করবেন, জানবেন আল্লাহ আপনি আমি অনেক মাকামালা নবী পেয়ে, ঠিক না ভুল বলছি? আচ্ছা বলুন তো দেখি কোন নবীর আত্মার কলেমার মধ্যে, আল্লাহ তো 124,999 জন, ইখতিলাফ 224,999 জন পয়গম্বর আলাইহিস সালাম তৈরি করেছেন, ঠিক কিনা ভুল? এখন বলুন দেখিনি প্রতিটা নবী রসুলের ক্ষেত্রে আল্লাহ কি কোন নবীর কলেমার শেষে বলেছে যে হচ্ছে আদম নবীর বেলায় বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শাফিউল্লাহ না বলে আল্লাহ কি বলেছে আদম রসুলুল্লাহ বলেছে? কথা বলেন না রে, হ্যাঁ না বলো। কোন নবীকে আল্লাহ রসুল বলে কিন্তু সম্বোধন করে ডাকে না। দেখেন হযরতে এইরকম ভাবে হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ ডেকেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, ঠিক কি না? আমরা মূসা নবীর কলেমা কি লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ? তাহলে দেখেন এখানে কি রসুলুল্লাহ বলা হয়েছে? কিন্তু দেখেন আল্লাহ তো এরকম ভাবে অনেক নবী রসূল পাঠিয়েছেন, ঠিক কি না? কিন্তু একমাত্র আল্লাহ তার হাবিবকে কত মহব্বত করে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, ও যুবকেরা, ও নবী গোলামেরা, নবী পাকে প্রেম হাসিল করে, নবী পাকে মহব্বত হাসিল করে, নবী 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 করে, কেননা নবীর কথা আলোচনা, নবী পাকে আল্লাহ পাক কি নিয়ামতে নবী করেছে, গোটা কোরআন তন্ন তন্ন করে দেখে আল্লাহ পাক মুসা নবীকে কোরআন শরীফে ইয়া মুসা বলে ডেকেছে, আল্লাহ ঈসা নবীকে ইয়া ঈসা বলে ডেকেছে, আল্লাহ এরকম ভাবে জাকারিয়া নবীকে জাকারিয়া নবী বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে। হে নবীর গোলামেরা, আল্লাহ পাক আত্মার আমার নবী কখনো নাম ধরে ডাকে না, আমার আল্লাহ পাক আমার আত্মা নবীকে কখনো ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসির বলে ডেকেছে। যুবকেরা, পাড়া তরুণেরা, শুধু তাই নয় এরকম ভাবে দেখে প্রতিটা নবীর কলেমা পড়তে গেলে আমরা কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল যাবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ও যুবকেরা, হযরত ঈসা নবীর কলেমা কেন হলো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, কিন্তু আল্লাহ পাক কাউকে রসুল বলে ডাকে না, কিন্তু আল্লাহ পাক আপনার আমার নবী কত বড় মাকাম দিয়েছে, আপনার আমার নবী কলেমা কারা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুলুল্লাহ।